হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, সুলাইমান টেক চ্যানেলের ছোট্ট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুগণ, আপনারা যারা ইমো অ্যাপস ব্যবহার করতেছেন বা ব্যবহার করে থাকেন, তো তারা একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো বন্ধুগণ, অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ইমো মাই প্ল্যান্ট যে অপশনটি রয়েছে, যে অপশনের মাধ্যমে আপনারা ছবি ফেসবুকের মতো ছবি পোস্ট করে থাকেন, সেই অপশনটি খুঁজে পাচ্ছেন না। তো আপনারা যারা ইমো মাই প্ল্যান্ট অপশনটি খুঁজে পাচ্ছেন না, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো বন্ধুগণ, আপনারা যারা ইমো মাই প্ল্যান্ট অপশনটি খুঁজে পাচ্ছেন না, কেন খুঁজে পাচ্ছেন না, বা আপনি কেন এটি খুঁজে পাচ্ছেন না, কি কারণে খুঁজে পাচ্ছেন না, কিভাবে পাবেন, বা মাই প্ল্যান অপশনটি আপনি এখন থেকে কিভাবে ব্যবহার করবেন, তো আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো বন্ধুরা, আপনারা যারা ইমোতে মাই প্ল্যান অপশনটি পাচ্ছেন না, এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো মাই প্ল্যান অপশনটি কেন পাচ্ছেন না? তো বন্ধুরা, আপনারা জানেন যে ইমো অ্যাপসটি বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তো তার জন্য তারা এটিকে আরও উন্নত করার, আরও আপডেট করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, ও ইমো প্রায় কিছুদিন পর পর নতুন করে আপডেট নিয়ে আসতেছে, বেশ কিছু ফিউচার অ্যাড করতেছে, তো তার জন্য এই সমস্যাটি হচ্ছে। তো আমিও এই সমস্যায় পড়েছি। তো আমাকে এক বড় ভাই বললো যে এই অপশনটি, ইমোর মাই প্ল্যান অপশনটি সে খুঁজে পাচ্ছে না। তো তারপর সে কী করলো, ইমোর যে বেশ কয়েকটি অ্যাপস আছে, ইমো, ইমো বেটা, ইমো এইচডি, সব কয়টা অ্যাপস ডাউনলোড করার পরও এই অপশনটি খুঁজে পাচ্ছে না সেই লোকটি। তো বন্ধুগণ, তারপর আমি খেয়াল করে দেখলাম যে আমার ফোনেও, আমার ইমো অ্যাপসেও মাই প্ল্যান অপশনটি নেই। তো বন্ধুগণ, তারপর যেটি আমি করলাম সেটি হচ্ছে আমি ইমো কোম্পানির সঙ্গে কথা বললাম। তো তারা যা জানালো, তো তারা বললো যে তাদের ইমো অ্যাপসটি আপডেট করা হচ্ছে, আর নতুন কিছু কিছু ফিউচার আনা হচ্ছে, এবং ইমো মাই প্ল্যান যে অপশনটি আপনারা ব্যবহার করতেছিলেন সেটিকে আরও আপডেট করা হবে, আরও উন্নত করা হবে। তো তার জন্যই তারা এটি কিছুদিনের জন্য বন্ধ রেখেছে, যদি আপডেট করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এটি পাবলিক করে দেওয়া হবে, তখন থেকে আপনারা সবাই এই অপশনটি পেয়ে যাবেন, সবাই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুগণ, অবশ্যই বুঝতে পেরেছেন ইমো কেন এই মাই প্ল্যান অপশনটি বন্ধ করে রেখেছে, এটি আপনি কখন থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনি এটি খুব অল্প সময় থেকে এই অপশনটি পেয়ে যাবেন, এটিকে আরও আপডেট করা হবে। তো আপনি যা ব্যবহার করেছেন তাও থাকবে, পূর্বে আপনি এটির মাধ্যমে যা করেছেন সব কিছু থাকবে, কিন্তু এটি আরও আপডেট করা হবে। তো বন্ধুগণ, ইমো মাই প্ল্যানটি আরও আপডেট করার জন্য ইমো কোম্পানি আমাকে জানিয়েছে যে এটি তারা যত দ্রুত সম্ভব তারা পাবলিশ করে দিবে, তো আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো এটি পাবলিশড হওয়ার পর অবশ্যই আপনাদের জানাবো। অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।